নিয়ে নোংরামি করছে, লজ্জাও করে না। এটা কি সত্যি সত্যি ব্রাহ্মণ? এটা কি ব্রাহ্মণ পরিবার? কি হিন্দু সমাজের দোহাই দিয়ে নোংরামি? চলে এলাম আজকের দিনের থার্ড ভিডিও নিয়ে, এবং এটা মারাত্মক মারাত্মক মানে মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ যে কল রিভিল যে হলো, কার গুদীপ্তে না গুদীপ্তের বাবা না কেতাকুরানি, তা এটাই দ্বন্দ্বে রয়েছেন না। আমি জানি বুদ্ধিমান মানুষগুলো কেউ আপনারা মানে ওই প্রশ্নবোধ বা কোয়ারিতে নেই যে কার গলা, এটা আপনারা জেনে গেছেন, কিন্তু জানাতে আর একটা শিলমোড় দিতে এলাম আমি যে অবশ্যই করে কতটা পিওর এই গলাগুলো যার যার আমরা চিহ্নিত করতে পেরেছি। তা সেগুলো কেন বলছি যে কী করে ওভার কনফিডেন্ট কী করে হচ্ছি, ওভার কনফিডেন্ট হয়ে যাবেন যদি আপনারা ঘোড়ামুখীর কমেন্ট বক্সে যান। মন্দিরা, প্রিয়া, তারপরে সন্দীপ তো অবশ্যই করে, এদের কমেন্ট বক্সগুলো তুই কীরকম অনধিকারভাবে প্রবেশ করে একদম ওদের তুলে তুলে একদম তোর ভিডিওকে সেই মাত্রায় নিয়ে যাস। আজকে তোর কমেন্ট বক্সে কমেন্ট করবো, হ্যাঁ কীভাবে শাক দিয়ে মাছ রাখতে পারিস তুই সেটা তুলে ধরবো। দেখ আমরা তো তোর এগেনস্ট পার্টি, তোর বিরুদ্ধ ক্রিয়েটার, তোর এগেনস্টেই তো বলবো, তোর হয়ে তো বলবো না, তাই না? কিন্তু আজকে তোর লোকগুলো, তোর কমেন্ট বক্সে এসে যারা তোকে হ্যাঁতে হ্যাঁ বলে যায় ভুল দেখলো, তারা আজকে বলেছে তুই যাই করিস ওটা যে কেতাকুরানির গলা সেটা আমাদের আগে তুই ভালো করে বুঝে গেছিস। যেমন তুই বুঝেছিস ল্যাটাদীপ্তের গলা, ল্যাটাদীপ্তকে তো তুই তো ভাইরাল করে দিলি তোর চ্যানেল থেকে, প্রতিনিয়ত ওর বলা কথাগুলো তোর থেকে বলিয়েছে, তোর মুখ দিয়ে বলিয়েছে, তোর চ্যানেল থেকে বলিয়েছে। একটা মাল্লুকর, একটা মাতাল, যে কথা বললেই বোঝা যায় তোতলা মাতলামি করছে, তাকে তুই প্রমোট করছিস, আর ছেড়িয়ারিকে প্রমোট করছিস যে সংসার ছেড়ে বেরিয়ে গেছে, বিশেষ করে বাচ্চাটাকে ফেলে। তাহলে বাচ্চাকে নেয়নি এর পিছনে কারণ তুই জানিস না? তাহলে আজকে এই কারণেই তোর নিজের লোকেরা আজকে তোর কমেন্ট বক্সে তোকে না কেলিয়েছে, জাস্ট কেলিয়েছে, দুই পা দিয়ে দুই হাত দিয়ে। এতে শান্তি লাগছে জানিস তো, প্রচুর মনে শান্তি লাগছে, দিল গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে যে তোর আজকে কমেন্ট বক্সে এই যে কেতাকুরানি ছেড়িয়ারিকে যে ক্লিন চিট দিলি, এই ক্লিন চিটের পরিবর্তে তুই প্রচুর পুরস্কার তোর কমেন্ট বক্স থেকে পেয়ে গেছিস। একটাতেও তোর লাভ রিয়ার দেখলাম না, দিবি কী করে, সব তো প্রথম থেকে শেষ টাপ টু বাটাম টাপ টু বাটাম তোকে ধুয়ে পুচে সাফ করে দিয়েছে, তারপরেও এসে মুখটা দেখাচ্ছিস, অদ্ভুত না? শাক দিয়ে মাছ একেই বলে, কীভাবে ঢাকা যায় শাক দিয়ে মাছ, এই যে তুই বললি যে ওইটা কোন অ্যাপস থেকে, তুই ভালো জানিস, কিন্তু তুই যে বলেছে দিব্যাই তুই আমাকে বাঁচা, দেখ নোংরামি যে করে তাকে কেউ বাঁচাতে পারে না। তোর মতন যারা দালাল কাম এজেন্ট তারা প্রতিনিয়ত চেষ্টা করে, কিন্তু বাঁচানোর জায়গা তাদের ডুবিয়ে মারিস, যার জন্য আজকে যে ইগনোর করে তাদের এগেনস্টে তোর বসে যেতে হয়। ওই যে তোকে পাত্তা দেয়নি, একেবারে দুটো ভিডিও নামিয়ে ফেলেছিস, ল্যাটাদীপ্ত আর ছেদিয়াদির এগেনস্টে। আর মন্দিরা, মন্দিরা যেদিন থেকে তোকে ইগনোর করেছে, পাত্তা দেয়নি, তোর মুখে জোড়া পায়ে লাথি মেরেছে, মানে একটা সোমনাথ একটা মন্দিরা, তারপর থেকে ওদের এগেনস্টে তুই নেমে গেছিস। তুই ওদের ওয়াইটি ছাড়া করবি বলেছিস, যে ওকে দেখা ছেড়ে দাও, ওকে আনসাপ করে দাও, ওকে ওয়াইটি থেকে বিদায় করো। কেন রে, হ্যাঁ পরো কি আর ব্যান্ড অ্যাম্বাসাডার তোর কী হবে, তুই খাবি কী করে? হ্যাঁ তোর মতন মেয়ে ছেলেকে আগে ওয়াইটি থেকে সরানো উচিত। তা বন্ধুরা এত কথা তো বলবোই, তার আগে চলো চলো ওর কমেন্ট বক্সে চলো, দেখবে কী সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আর সেইগুলোই আমি আজকে এখানে আলোচনা করব। করে এটাই বোঝাবো যে শাক দিয়ে মাছ ঢাকলে সেটা যে জনগণের চোখে ধরা খেয়ে গেছিস তার উত্তর তোর কমেন্ট বক্সে একদম সুন্দর করে নকশার উপর ডিজাইন করে গেঁথে দিয়ে গেছে। চলো তাই এইরকম কিছু আমি কমেন্ট তুলে আজকে ভিডিওটা শুরু করব, কারণ কমেন্ট তুলে ওকে যা ঝেঁটিয়েছে, আর সবচেয়ে এটাই বোধ হয় একটা ঐতিহাসিক একটা ব্যাপার হয়েছে যে কমেন্ট বক্সে ওর পক্ষে কেউ বলেনি, সেটাই ও মিথ্যাচারিতা করেছে যে এটা কেতাকুরানির ভয়েস নয়, এটা নাকি কোনো অ্যাপস থেকে করা হয়েছে। ও জেনে বুঝে ও হচ্ছে সবচেয়ে আগে জেনেছে যে এটা কেতাকুরানির ভয়েস, কিন্তু না ওকে তো দালালিটা ঠিক মতন করতে হবে, কিন্তু বুঝতে পারছে না দালালিটাও ও ঠিক মতন করতে পারছে না, লো স্ট্যান্ডার্ডে নামিয়ে এনেছে ও দালালিটা, এবং সেটা ওর মালকিনও বুঝতে পারছে, যার জন্যে আর দুটো দালাল, একটা হচ্ছে চুনা চুনা গিয়ে হামলে পড়েছে, তুই তোর জায়গায় ঠিক থাকিস বুঝলি তো, যে যাই বলুক, হ্যাঁ তাই তো, বেবুসেরা এইরকমই বুদ্ধি দেয়। আর একটা যে বেবুসে দালাল আছে মানে মেইন দালাল, সে হামলে গিয়ে পড়ে গিয়ে বলছে কী কী মশলা দিলি রে, মশলা মিথ্যাচারী তার মশলা দিয়েছে, তোর মতন হতচ্চারী যাকে সাপোর্ট করবে তাকে দায়িত্ব নিয়ে একেবারে বানের জলে ভাসিয়ে দেবে। আর তারপরে যা কমেন্টস এসছে, মানে এই গোড়ামুখীকে কী জুতান জুতিয়েছে, ও আমার না জোক মানে ঠান্ডা হয়ে গেছে, দৃষ্টি নন্দন হয়েছে। তা এত কথা বলছি ইন্ট্রোটা দিয়ে, হ্যালো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। অবশ্যই করে দেখো কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো তুলে তুলে আমি আজকে ভিডিও করছি, ঠিক আছে? তা ফার্স্ট আমি নাম তুলে তুলে বলার চেষ্টা করবো যতটা পারবো। উৎসব বিশ্বাস কেতাকুরানির নাম নিয়ে বলেছে, যতটা বলো তুমি তার থেকেও বেশি বলো, কেউ একটু ভালোভাবে মিষ্টি করে কথা বললেই তার উপর পটে যাও, তার মানে সেও জানে কতটা বজ্জাত মহিলা, হ্যাঁ মিষ্টি কথা বললেই তার উপর পটে যাও, আবার তাকে সাপোর্ট করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দাও, যাও করো করো ভালো থাকো, এটা বলেছে। আচ্ছা তারপর এটা
বলছে তুমি যাই বলো কেতা কুরানি নিজে করতাম তো চালাক ভাবে বলে অতি চালাকাই গলায় দড়ি বলে না সেটা হয়েছে। একজন কমেন্ট করেছে, কমেন্টকারীর নাম হচ্ছে মিঠু দে, কেতা কুরানির এই সমস্ত জিনিসগুলো দেখতে ভালো লাগছে না, ছেলেটাকে কে ওর মনেই পড়ে না, এই কেমন মাছি এটা তো আমরা জানি, আপনি কষ্ট পাচ্ছেন এটা জেনে আমাদের কষ্ট হচ্ছে জানেন তো। একজন বলেছে পূজা শাসমল, তুমি তো মন্দিরার কিছু কল রেকর্ড করেছিলে, আসো করেছিল তার পারমিশন ছাড়া, একদম তাই, সেগুলো আবার শুনিয়েছিলে তোমার চ্যানেলে, হ্যাঁ আজকে ও বড় সতী হয়ে গেছে বুঝেছেন তো। আর একজন লিখেছে কেতাকারণীর হয়ে আর বোঝাতে এসো না, আমরা যা বোঝার বুঝেছি, এক্স্যাক্টলি তাই, আমরা যা বোঝার বুঝেছি, আর এই উত্তরগুলো ওর জন্য যথোপযুক্ত, ওর নিজেও জানে যে আজকে ও কত বড় মিথ্যাচারিতা করলো, আমরা জানি তো, ও বলে না আমি যেখানে যারা এই সত্যের জন্ম হয় আমি সত্য বই মিথ্যে বলি না, ও মিথ্যে বই সত্য বলে না, আর সেটা প্রতিনিয়ত আমরা প্রমাণ করে দিচ্ছি। বাজে বকিস না, এই যে ঠিক ভাষায় ওকে দিচ্ছে, ও কাজ করবে শ্বশুরবাড়ি গিয়ে, হ্যাঁ লাখ লাখ কামাচ্ছে, ওর পা ধরে ওর বাপ শ্বশুর দুজনেই বসে আছে। আরে দারুণ, এই কমান্ডে আমার দিল খুশ করে দিল। তারপরে বলছে ক্যাটাগরি সত্যিই বোকার হদ্দ, না হলে নিজের ঢোল নিজে ফাটায়, একেবারে তাই, ওরে হাসি রিয়াক দিয়েছে, মানে কত ব্যঙ্গ করেছে ওকে। তারপরে তারপরেটা শুনো দিদি, স্ক্রিপ্টটা ভালো মুখস্থ করে বসেনি, বারবার দেখতে হচ্ছে, আর কত বাঁচাবি ছেদাকে, ঠিক তাই, আরও আরও অনেক আছে, অনেক বলার আছে, তাতেই আপনারা বুঝবেন যে কেউ কেউ বিশ্বাস করেনি অনেক আগে, আর যে সবচেয়ে আগে জেনেছে যে এই গলাটা কেতা কুরানির চেদিয়ালি, সে ক্যামেরার সামনে অন ক্যামেরা মিথ্যে বলছে, এই মিথ্যে বলার জন্য ওর কমেন্ট বক্স ওকে ঝেঁটিয়েছে, তাই সেই ঝেঁটানোগুলো আমি করছি। কেতা কুরানির পর তো এখন ল্যাটাদীপ্যর গলাও পাওয়া গেল, কেতা কুরানির গলা নিয়ে যদি কোনো দ্বিমত থেকেও থাকে তাহলে ল্যাটাদীপ্যর গলা নিয়ে তো থাকছে না, তাহলে তাহলে বোঝাই যাচ্ছে যে কেতাকুরানি ছেদিয়ালি ল্যাটাদীপ্যের বাড়িতেই বিরাজমান, এটা কার গলা সেরা সেটা কোর্ট প্রমাণ করে দেবে, একদম তাই। সময় আসুক তুই আর ছেদিয়ালি, ঠিক বুঝতে পারবি শিয়ানে শিয়ানে কোলাকুলি, তোমার চিৎকার করে লাভ নেই, আইন বের করবে সব কল রেকর্ডটা, কার তখন তুই বুঝবি ডালে ডালে মজা কত। আজে বাজে বাহাট বকেই চলেছে, মিথ্যেকে সত্যি করার আপ্রাণ প্রচেষ্টা, রিয়েলি তাই, তোমার কি খুব গায়ে লাগছে সত্যি কল রেকর্ডটা শুনে, তাই আর মাথায় ঠিক রাখতে পারছো না, এক্স্যাক্টলি তাই, ও মাথা ঠিক রাখতে পারছে না যে কেতা কুরানি ছেদিয়ালি ছেদার এই রহস্যটা ফাঁস করে দিল, এক্স্যাক্টলি তাই। কেন শ্বশুরবাড়ি যাবে, ডিভোর্স হয়ে গেছে, সম্পর্ক থাকে আর বিয়ে করে মধ্যে অনেক তফাৎ, সম্পর্ক থাকে আর বিয়ে করে করার মধ্যে অনেক তফাৎ, রিয়েলি তাই। ও বলছে শ্বশুরবাড়ি কাজ নাকি ও প্রতিনিয়ত করতো, সেটা এর উঠিছে। এবার শুনুন, একজন বলেছে কেন শ্বশুরবাড়ি যাবে, ডিভোর্স হয়ে গেছে, সম্পর্ক থাকা আর বিয়ে করা, বিয়ে করে নেওয়ার দুটোর মধ্যে তফাৎ অনেক। ও বলেছে এই লেউড়ি ঘোড়ামুখিও দিয়েছে, শ্বশুরবাড়ির কথা কি অ্যাড্রেসে লেখাছিল যে এটা কেতাকুরানির শ্বশুরবাড়ি, মা গো মা, ওর ওই কোন কাকাই আছে না পাড়ার ওই টোনাই কাকাই, ওর বাড়ির নাকি অ্যাড্রেস দেওয়া ছিল, এই যে হার্বাল প্রোডাক্টগুলো যাওয়ার, কই ও তো এখন বলছে পি সরকারের বাড়িতে ওর হার্বাল প্রোডাক্টগুলো যাচ্ছে, কেন যাচ্ছে বলতো, কার বাড়ি ওটা, ওটাই ল্যাটাদীপ্য থাকে ল্যাটা মাছ ধরে, তাহলে এইরকম ভুলভাল বোঝাবি আর মানুষ বুঝবে, কত বড় চামার, কত বড় তুই মিথ্যেবাদী যে নোংরাকে প্রতিনিয়ত তুই তোর মতন করে ঢাকার চেষ্টা করছিস। এই যে কথাটা বলেছে, এর পরিপ্রেক্ষিতে দুজন বলেছে ছেদিয়ালি নিজে হাতে অ্যাড্রেসটা দেখাচ্ছে, ওখানে ল্যাটাদীপ্যের বাবার নাম ছিল, ঠিকানাটাও ল্যাটাদীপ্যর বাড়ির, হ্যাঁ ছেদিয়ালি নিজের বাপের বাড়ির থেকেও ওই অ্যাড্রেস কেন দিল, রিয়েলি তাই, তাই কি না। এবার আরেকজন বলেছে একেবারে ঠিক কথা বলেছ, ঘোড়ামুখিটা মানবে না, ও না মানলে তো কিছু যায় আসে না, ও তো মন্দিরার বেলায় চিৎকার করে বলেছিল মন্দিরা কি পরিত্যক্তা, মন্দিরা অত্যাচারিতা, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তারপরে তো দেখলাম যে পারলে মন্দিরাই দু চারটে দিয়ে দেয় সোমনাথকে, মানে সোমনাথ তো ভালো ছেলে, মন্দিরাও কোনো কোনো কিছুর মধ্যে কিছুই বলেনি, উল্টে এই ঘোড়ামুখী ওকে সাপোর্ট করে গেছে, প্রচুর আছে কি বলবো বলতো। ওই যে বলেছে তুই তো মন্দিরার পারমিশন ছাড়া সব কল রেকর্ড ভিডিও রিভিল করেছিস, এখন তুই সতী সাজছিস, তাহলে এইরকম, এই যে কেতাকুরানি বলেছিল না ওর প্রোডাক্ট আসে ওই ড্যাশ কাকুর বাড়িতে, মানে ওর পাড়ার ওই কোন কাকু নোনাই, তার বাড়িতে না গিয়ে ল্যাটাদীপ্যের বাড়িতে, আবার ল্যাটাদীপ্য পরিষ্কার করে দিল যে হ্যাঁ আর ভঙ্কা হয়েছিল, হ্যাঁ আর আগে আর আগে যাচ্ছেটা বলে আর বাবাকে খেয়েছে যাচ্ছেটা বলা হয়নি, ল্যাটাদীপ্য যে ল্যাটা মানে শুয়ে থাকে এটাই বলা হয়েছে, যে ভাই ল্যাটা মাঝে কার্যকর্ম একদম ভালো করতেছিস না, ঠিক আছে চল ফট। তা বন্ধুরা, আমি ওর কমেন্ট বক্স থেকে কমেন্টগুলো তুললাম, কীভাবে ওকে জুতিয়েছে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন, যে এইটায় আমাদের আর ভিডিও করে বলতে হবে না যে কার কোন গলাটা ছিল, আর সেটা 100% যে কতটা পিওর বিশুদ্ধ সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে বোঝাতে পারলাম, যে কতটা মিথ্যাচারিতা উপরে যাচ্ছে দিনের পর দিন। বন্ধুরা এইটুকানি বলার ছিল, কমেন্ট বক্সে কমেন্ট তুলে প্রচুর ভিডিও করে মানুষেরটা নিয়ে, তা আজকে ওরটা নিয়ে আমি করলাম, কেমন হলো বলবেন, অবশ্যই করে যদি পারি লাইভে আসবো, আর না হলে কালকে দেখাবে, টাটা শুভরাত্রি।